হ্যালো ইসডিআর ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি সায়ন্তন। গতকাল পোস্ট ম্যাচটা নিয়ে আমি আলোচনায় আসতে পারিনি, আপনাদের সঙ্গে আমার কালকে দেখা হয়নি, তার কারণ আমি কিছুটা ব্যস্ত ছিলাম অবশ্যই, এবং ম্যাচটা দেখেছি। তবে বেশ কিছু ক্ষেত্রে অনেক কিছু মিস হয়েছে, যার ফলে ম্যাচটা পরবর্তীতে একবার ভালো করে দেখার চেষ্টা করেছি, এবং আজকে রাতে অনেকটা লেট আমি জানি, তবুও কিছুটা আমার মনে হলো যে বোর্ড অ্যানালাইসিসের মাধ্যমে এটিকে মোহনবাগানের ইম্প্রুভমেন্ট, কোন জায়গায় তারা ইম্প্রুভ করেছে, হায়দ্রাবাদ কোন জায়গাটায় হায়দ্রাবাদ পিছিয়ে পড়লো এটিকে মোহনবাগানের কাছে এবং ম্যাচটা হেরে গেল, সেইটা নিয়ে ডিসকাস করবো, এবং মোহনবাগানে অনেক পজিটিভ থিংস যেগুলো আমার মনে হয়েছে, এবং আমি প্রি ম্যাচ অ্যানালাইসিসের মাধ্যমে বেশ কিছু বিষয় বুঝিয়েছিলাম যে গ্লেনকে কতটা ইম্পর্টেন্ট এখানে, গ্লেনের আসা সেখানে মাঝমাঠ অনেকটা কর্তৃত্ব নিয়ে খেলেছে, সেটা বল পজিশন থেকে আরম্ভ করে আমরা যদি স্ট্যাটিস্টিক দেখি তাহলে স্ট্যাটিস্টিকে কিন্তু সব বিভাগে কালকে মোহনবাগান হায়দ্রাবাদের তুলনায় এগিয়েছিল। সেখানে বেশ কিছু ক্ষেত্রে মোহনবাগান কালকে গোলও পেতে পারত, তবে আনফর্চুনেট সেটা হয়নি। কিন্তু আমি আগেই বলেছিলাম যে দুটো দলের ডিফেন্স ভালো, খুব একটা হাই স্কোরিং গেম হবে না, আলটিমেটলি গোললেস হয়েছে, এক্সট্রা টাইমেও ম্যাচ গোললেস ছিল, তারপরে কিন্তু ম্যাচটা টাইব্রেকারে গড়িয়েছে এবং টাইব্রেকারে ব্রিলিয়ান্ট কিছু আমরা কিক দেখতে পেয়েছি। তবে বেশি টাইম ওয়েস্ট করবো না, বোর্ড অ্যানালাইসিসের জন্য একটু টাইম তো লাগবে, তো তাহলে চলুন দেখে নেওয়া যাক সেটাই বোর্ড অ্যানালাইসিসে যে এটিকে মোহনবাগান কতটা ইম্প্রুভ করেছে এবং কোন জায়গাটায় কালকে হায়দ্রাবাদকে তারা টেক্কা দিয়েছে, তাহলে দেখে নেওয়া যাক চলুন। তাহলে দেখুন 4-2-3-1 ফরমেশন মোহনবাগান যেটা খেলে, এবং কালকে যখন ম্যাচ শুরু হয় ম্যাচ শুরু থেকেই, অর্থাৎ ফার্স্ট টাইম থেকে মোহনবাগান কিন্তু আক্রমণে ঝাঁপিয়েছে। ফার্স্ট টাইম থেকে যদি লক্ষ্য করেন, ফার্স্ট 22 সেকেন্ডের মাথায় এখান থেকে কিন্তু একটা বল কিয়ানের উদ্দেশ্যে গেছিল, আপনাদের হয়তো মনে থাকবে ফার্স্ট, এবং এই প্রেশারটা মোহনবাগান রাখার চেষ্টা করেছে কিভাবে, এবং সেটা হচ্ছে কিয়ান নাসিরি, দিমিত্রি, মনবীর, এই তিনটে প্লেয়ার কালকে যদি দেখা যায়, এই তিনটে প্লেয়ারের মধ্যে কি রয়েছে যা স্ট্রাইকিং এবিলিটি, মনবীর অ্যাজ এ স্ট্রাইকার, কিয়ান স্ট্রাইকার, উইং খেললেও এরা কিন্তু অরিজিনাল পজিশন স্ট্রাইকার, বেশি প্রেফারেবল, অর্থাৎ আপফ্রন্টে দিমিত্রি স্ট্রাইকার খেলছেই, এই তিনজনের মধ্যে যে এবিলিটি রয়েছে স্ট্রাইকিং এবিলিটি, অর্থাৎ এদের কিন্তু একটা টেনাসিটি থাকবে গোলমুখী রান, গোলমুখী রান, অর্থাৎ এই তিনজন অলওয়েজ এই যে 6 ইয়ার টু 18 ইয়ার্স এর কাছাকাছি এরা পৌঁছবে, তার কারণ এরা হচ্ছে অ্যাজ এ স্ট্রাইকার তাদের টেনাসিটি রয়েছে গোল মাউথ রান, এইটা হচ্ছে এই তিনজনের এবিলিটির কথা বললাম। এইবারে ইম্পর্টেন্ট রোলটা কি, গ্লেন এবং কার্ল ম্যাক, এই দুজন অসম্ভব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, এবং ইম্পর্টেন্ট হচ্ছে গ্লেন খেলাতে এই জায়গাটা স্ক্রিনিং ঠিকঠাক করায়, কাল এই ডি এর কাছাকাছি দুর্দান্ত ভাবে অপারেট করতে শুরু করলো। এবার রইল বাকি হচ্ছে হুগো বুমোস, এই হুগো বুমোস এই অপারেট, অর্থাৎ হুগো বুমোস যে কোনো দিকে অপারেট করতে পারে আপ টু গোল মাউথ অব্দি, এই হচ্ছে এবিলিটি এগুলো। এবং তার সঙ্গে কাল যদি দেখা যায় লেফট চ্যানেলের থেকেও রাইট চ্যানেল বেশি সচল, তার কারণ এই যে প্লেয়ারটা আশিস রাই, তুলনামূলক কালকে এই চ্যানেল থেকে অনেক ক্রস হয়েছে, এই চ্যানেল থেকে অনেকগুলো ক্রস এসছে, ভালো ভালো ক্রস এসছে, ফলে এই যে মনবীর, যখনই আশিস মনবীর যেহেতু ইনসাইড কাট করে এই জায়গাটায় আসে এইখানে, তার কারণ এই আশিস রাইকে ফ্ল্যাংটা ছেড়ে দেওয়ার জন্য, অর্থাৎ ফ্রিলি যাবে আশিস রাই, এবং যখনই মনবীর ইনসাইডে আসছে এই যে আপফ্রন্টে মনবীর যখন ইনসাইড আসে, এই ফ্ল্যাংটাকে ছেড়ে দিয়ে মনবীর ম্যাক্সিমাম সময় এখানে চলে আসে, দিমিত্রি পেত্রোতাস যদি আমরা দেখি বল সাপোজ এইখানে, কালকে অনেক ক্ষেত্রে হয়েছে
যে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ, যেটা মোহনবাগানের আগে একটা সমস্যা ছিল যে এই সিক্স ইয়ার্ড এরিয়ায় নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা নিতে প্রবলেম হতো, এখন যেটা দেখা যাচ্ছে ইদানিং যে ইম্প্রুভ, কারণ প্রথম দিকে আমরা দেখেছি মোহনবাগানে প্রপার স্ট্রাইকার নেই, গোল কম হচ্ছে, এখন যেটা হচ্ছে যেটা ইম্প্রুভ হয়েছে, হয়তো এই হায়দ্রাবাদ ম্যাচে গোল হয়নি কিন্তু যেটা ইম্প্রুভ হয়েছে, অ্যাটলিস্ট এইখান থেকে ক্রস আসলে এইখানে দিমিত্রি পেট্রোতাস বা ফার্স্ট পোস্টে মনবীর এবং ফার পোস্টে সব সময়ের জন্য হুগো বুমোস এই জায়গাটায় খুব দুর্দান্তভাবে অপারেট করছে, হুগো বুমোস এই জায়গাটায় দুর্দান্তভাবে অপারেট করছে, অর্থাৎ এই সিক্স ইয়ার্ডে দুজন বা তিনজন বা বক্সে টোটাল বক্সে লিস্টান অথবা কিয়ানকে এই জায়গাটায় পৌঁছে যেতে দেখছি আমরা, এবং এই যে এই প্লেয়ারটা, এই যে কার্লম্যাক এবং গ্লেন মার্টিন, তাদের মধ্যে একজন এই একজন দুর্দান্তভাবে এইখানে চলে যাচ্ছে, অর্থাৎ এইখানে যদি আশিস রায়ের কাছে বল থাকে, আশিস রায় যদি থাকে, তাহলে বারবার আমরা দেখছি রাইট চ্যানেল থেকে কিভাবে অপারেট হচ্ছে, তখন ইনসাইড কাট করে বক্সের ফার্স্ট পোস্টের দিকে চলে যাচ্ছে মনবীর, ঠিক পেনাল্টি স্পটের কাছাকাছি দিমিত্রি পেট্রোতাস, হুগো বুমোস ফার পোস্ট, এইখান থেকে যদি ক্রস আসে কোন ক্ষেত্রে, আমি যেটা বারবার আগেও বলেছি মুম্বাই ম্যাচের কথা বলেছি, যে এখান থেকে যদি কাট ব্যাক মাইনাসটা আসে, কাট ব্যাক ব্যাক আসছে, এইটা না এসে কাট ব্যাক হয়েছে, তাহলে এই বলটাকে মিট করার জন্য এখানে কিন্তু কার্লম্যাক চলে যাচ্ছে, কার্লম্যাক এই জায়গাটায় পৌঁছচ্ছে, এবং এই বলটা যদি কার্লম্যাকও মিস করে সেইখানে হচ্ছে, এখানে কিন্তু লিস্টান বা যে লেফটে খেলছে তার পজিশন কিন্তু এই জায়গাটায় হয়ে যাচ্ছে, অর্থাৎ বক্সে কতজন হচ্ছে একটা ক্রস মিট করার জন্য, একজন কার্লম্যাক যে লেফট উইং খেলছে, দুজন হুগো বুমোস, তিনজন মনবীর ফার্স্ট পোস্ট, চারজন এবং দিমিত্রি পেট্রোতাস, পাঁচজন, এক দুই তিন চার পাঁচ। এবার আমি যদি ধরে নিই যে এই বলটাও এখান থেকে ফলস হচ্ছে, মিট করতে পারছে না, ঠিক এই জায়গাটায় সাইড ব্যাক সুভাশিস, এই জায়গাটা এখান থেকে ডিরেক্ট বল মারার অপশন তৈরি হচ্ছে, অর্থাৎ এই জায়গাটায় যে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা নিতে পারছে মোহনবাগান, যার ফলে কিন্তু মোহনবাগানের এই জায়গাটায় ক্রিয়েটিভনেস অনেক বেশি, এবং তার জন্য গ্লেনকে খেলতে হবে, গ্লেন এই জায়গাটায় ব্যাকআপ হিসাবে, এই সেকেন্ড বল, সেকেন্ড বল অর্থাৎ এখান থেকে ইন্টারসেপশন হয়ে যে সেকেন্ড বল আসছে সেই জায়গাটায় গ্লেন দুর্দান্তভাবে কভার করছে, গ্লেন যখন কভার করছে ডিফেন্সিভ হাইলাইন স্লাভকো প্রীতম, এই ব্যালেন্স সেট মেনটেন হচ্ছে, এই ব্যালেন্স সেট মেনটেন হচ্ছে স্লাভকো প্রীতম গ্লেন, এই যে তিনজন, এরা তিনজন হোল্ড করে দিতে পারছে, ফলে প্রেশারটা কিন্তু রাখতে সক্ষম হচ্ছে, অ্যাজ ইট ইজ লেফট সাইডটাই কিন্তু তুলনামূলক কম সচল, তুলনামূলক এই দিকটাই যদি আর একটু বেশি সচল হয়, কারণ লিস্টার নট আপ টু দ্য মার্ক, এই জায়গাটা এক্সপেরিমেন্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, আশিক না থাকাতে, লাস্ট দুটো ম্যাচ আশিক না থাকাতে তুলনামূলক রাইটের থেকে লেফটের আক্রমণের ঝাঁচটা কম, এখানে আশিক থাকাতে, যদি আশিক থাকতো তাহলে লেফটটাও অনেক বেশি সচল হতো, কিন্তু রাইট চ্যানেলটা মোহনবাগানের বেশি সচল, আক্রমণ ম্যাক্সিমাম এই জায়গা থেকে হচ্ছে, এবং কেন অ্যাডভান্টেজ মোহনবাগান ফার্স্ট টাইম থেকে আক্রমণটা প্রেসারে রাখতে পারছে, তার কারণ হচ্ছে ভ্যারিয়েশন রয়েছে এখানে, প্লেয়ারদের মধ্যে রোটেশন বেড়েছে, প্লেয়ারদের পজিশন ওয়াইজ রোটেট করছে প্লেয়াররা, মনবীর যদি ইনসাইডে আসে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দিমিত্রিকে আমরা রাইট সাইড চলে যেতে দেখছি, বুমোসকে ফারপোস্টে যেতে দেখছি, বুমোস উইনে আসলে ইনসাইড কাট করে কিয়ান যতক্ষণ খেলছিল বারবার কিয়ানিকে আমরা এখানে যেতে দেখেছি, অর্থাৎ এই যে আপফ্রন্টের যে এবিলিটি, এই এবিলিটি ইম্প্রুভ হয়েছে, অনেক ইম্প্রুভ হয়েছে, এবং ডিফেন্সিভ থার্ডে স্লাভকো এবং প্রীতম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, স্লাভকো এবং প্রীতম, আমি যদি ডিফেন্সিভ শেপ দেখাই, ডিফেন্সিভ শেপ যদি দেখেন যে এই যে স্লাভকো এবং প্রীতম এই দুজনের যে ডিফেন্সিভ স্ট্রেংথ যদি কাউন্টার হয়, সেখানে কাল অথবা গ্লেনের মধ্যে একজন, যেহেতু আশিস রায় যেহেতু এই পজিশনে চলে যায় এবং এখান থেকে কাউন্টার হতেই পারে, তখন আশিস রায়ের জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটা ভ্যাকেন্ট রয়েছে খালি,
এইখানটাতেই স্লাভকো এবং প্রীতম এরা কি করছে, দূরত্ব বাড়িয়ে কভার করলেও যখনই প্রীতম এই জায়গাটা কভার করতে যাচ্ছে, এটা প্রীতম চলে যাচ্ছে এই জায়গায় কভার করতে, দুর্দান্ত ভাবে এখানে কিন্তু এই যে স্পেসটা, এই স্পেসটা কুইক ফল ব্যাকে হয় গ্লেন নয় কার্ল। কোন ক্ষেত্রে যদি গ্লেন আক্রমণে চলে যায় এই জায়গায়, তাহলে কার্ল স্টে করে যাচ্ছে এবং কার্ল তখন এই জায়গাটা দুর্দান্ত ভাবে কভার করছে এসে, তখন এই পজিশনটা হয়ে যাচ্ছে প্রীতম কার্ল স্লাভকো এবং সুভাশিস নিজের পজিশনে চলে আসছে। অর্থাৎ এইখানেও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ জায়গায় যাচ্ছে না, এবং এই জায়গাটায় যখন বলটাকে হোল্ড করানো হচ্ছে তখন গ্লেন গ্লেনের মতো নামছে, আশিসটাই আশিসটাইয়ের মতো নেমে যাচ্ছে, বুমো উইথড্রল হয়ে, বুমো এখান থেকে উইথড্রল হয়ে নেমে যাচ্ছে এখানটায় হোল্ড করিয়ে দেওয়ার ফলে, যার জন্য এই জায়গাটাতেও কিন্তু ডিসঅ্যাডভান্টেজে যাচ্ছে না। অর্থাৎ এক শেপে ওঠা, এক শেপে নামা, একটা মোশনে যাওয়া, মোশনে নামা, এই ব্যালেন্সটা দুর্দান্ত ভাবে মেনটেন হচ্ছে। লাস্ট দুটো ম্যাচে দেখা গেছে যে দারুণ ভাবে মেনটেন হচ্ছে, ইভেন কালকে বেশি মেনটেন হয়েছে। এইভাবে যদি মেনটেন করতে থাকে পজিশন ওয়াইজ, যদি সিস্টেম এবং শেপ প্রপার ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে মেনটেন হয়, তাহলে কিন্তু মোহনবাগানকে হারানো বেঙ্গালুরুর পক্ষেও চাপ হবে, এবং সেই ম্যাচটা নিয়ে অবশ্যই অ্যানালাইসিস থাকবে। তবে কালকের ম্যাচটায় আমার পর্যবেক্ষণে যেটা মনে হয়েছে, সেটা মনে হয়েছে যে মোহনবাগানের আক্রমণের এই ভ্যারিয়েশনটা এবং ইম্প্রুভমেন্টটা, নিউমেরিক্যাল অ্যাডভান্টেজটা এখন নিতে পারছে, যার সঙ্গে একই রকমভাবে ডিফেন্স করার ক্ষেত্রেও গ্লেন এবং কার্লের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এখানটাতেও মোহনবাগান কিন্তু বল উইন পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। এইটাই রইল হোয়াইট বোর্ডের মাধ্যমে আমার অ্যানালাইসিস, যতটা নিজে বুঝেছি ততটাই বোঝানোর চেষ্টা করেছি যে কেন মোহনবাগানকে একটু অন্যরকম লাগছে, এবং ফাইনালে যাওয়ার পিছনে কিন্তু লাস্ট দুটো ম্যাচে অর্থাৎ সেমিফাইনালে মোহনবাগানকে এই শেপটায় খেলতে দেখা গেছে। তাহলে আমার হোয়াইট বোর্ড অ্যানালাইসিসটা আপনারা দেখতে পেলেন, আমি নিজে যতটা বুঝেছি ততটাই বোঝানোর চেষ্টা করেছি সেভাবে এবং পরিষ্কারভাবে যে কি হচ্ছে, মোহনবাগানকে কেন এতটা ভালো লাগছে আপফ্রন্ট শেপটা এবং তার সঙ্গে ডিফেন্সিভ শেপটাও। তো ওভারঅল একটা আইডিয়া আপনাদের দিতে পারলাম যে কিভাবে ম্যাচটা খেলার চেষ্টা করছে বা খেলছে বা আপফ্রন্টে কতভাবে জায়গা রোটেট হচ্ছে। তো এই এবিলিটিগুলো রয়েছে মোহনবাগানের ফুটবলারদের মধ্যে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে আরও যদি বিস্তারিত কিছু জানতে চান কমেন্ট বক্সে আপনারা অবশ্যই মেসেজটা রেখে দেবেন, আপনাদের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং লাইক কমেন্ট শেয়ার সেটা আপনারা যদি মনে করেন অবশ্যই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।